হ্যালো, দিস ইজ শুভ্রজিৎ অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। তো এখন কথা হবে রাগাড়া সংটা নিয়ে। চেঙ্গিজের গান আজকে দুপুরবেলাতে ড্রপ করে দেওয়া হয়েছে। তো আমি শেষ দিন ধরে একদম ইউটিউব থেকে গায়েব ছিলাম, ভিডিও বানানোর সময় টময় পাইনি, কিছু পার্সোনাল কাজকর্ম চলছিল। তো যাক, এবার থেকে কন্টিনিউ করার চেষ্টা করবো এবং রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করবো। যাক, তো ওই গান রাগাড়া কেমন লাগলো? তো অনেক অনেক ধর বলা বলো অনেক নয় অনেক ধর অ্যাকচুয়ালি বাংলা কম্পোজিশন অ্যাটলিস্ট প্লেব্যাকের এই জটাতে কিন্তু মাস্টার হয়ে উঠছেন। যে কটা গান এখনের মতো দেখলাম তিনি এর মেন মিউজিক ওই কৌশিক গুডো মিউজিক দিয়েছেন, বাট অনেক ধরনের যে দুটো কম্পিটিশন আমরা দেখলাম দুটো কিন্তু সেই লেভেলে হয়েছে। স্পেশালি এটার হুক যেই পার্টটা রাগাড়া রাগাড়া বলি বা যেভাবে মিক্সিংটা হয়েছে এবং শুটা যেভাবে ঢাক 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 এই যেভাবে শুটা হয় ওই বিটটা বুকে লাগে যেন, এবং রাগাড়া যে জায়গা হয় বা লাস্টে ওই যে জায়গা, তো ওটা সানাইতেই করছে আই থিঙ্ক। ওই লাস্টে যে জায়গায় যে জায়গাটা জিদ্দা অনেকটা পার্ট পায় এবং পার্টি নাচ করে ওই পার্টটা কি সুন্দর লাগে শুনতে। খুব একটা যে গান সম্বন্ধে বা মিক্সিং মাস্টারিং ওইসব ব্যাপারে বা প্রোগ্রেস সব নিয়ে যে খুব বেশি বড় বিশেষজ্ঞ তা একদমই দাবি করি না, কোনোদিন দাবি করিনি। যা শুনতে ভালো লাগে বলে জানি, যেসব টেকনিক্যাল টার্মসগুলো বলছি সেগুলো যদি ভুল বলে থাকি তার জন্য আই এম রিয়েলি সরি দিলসে। তো আমার কিন্তু কম্পিটিশনটা ফাটিয়ে লেগেছে, ফাটিয়ে কম্পিটিশন লেগেছে, মানে গানটা কিছু না, আপনাকে জাস্ট জানতে দেওয়া হবে না যে গানটা জিদ্দা নেচেছে কি দেবদা নেচেছে কি প্রসেনজিৎ নেচেছে কে নেচেছে জানার দরকার নেই। জাস্ট গানটাকে চুপচাপ এমপিটাই শুনুন, জাস্ট বসে বসে আপনার এরকম করতে ইচ্ছা করবে লিটারেলি, সেই ফিলটা দিয়েছে। এবং যেখানে ওই বিয়ারের বোতলটা নিয়ে বা যারই বোতল হয়ে থাক, তো সেই বোতলটা নিয়ে যেখানে নাচ করে ওই আমরা যেরকম ভাষণ নাচে যেরকম স্টেপ টেপগুলো করি ওই জায়গাটা দেখলে আমার মনে হয় যেরকম চেয়ার চেয়ারে উঠে গিয়ে নাচে, ওই সেই রকম ফিলটা দিয়েছে। এবং শেষের দিকে দেখে মনে হয় আর জিদ্দা কিন্তু সব দিকে খাটছে, বস সব দিকে খাটছে। তার ডায়লগ ডেলিভারি বলি, অ্যাজ এ প্রডিউসার বলি, প্রমোশন, এবারে আমরা চেঙ্গিজে তাকে যেভাবে খাটতে দেখেছি, ও বাইদের প্রমোশন থেকে মনে পড়লো যারা যারা ইউটিউবে ইউটিউবার ফেলে ইউটিউবার বন্ধু সে ছোটো হই আমার মতো আশেপাশে হয়ে থাক বা অনেক বিশাল সাবস্ক্রাইবার হলো, যারা যারা ইন্টারভিউ পেয়েছে তাদেরকে কনগ্রাচুলেশনস এই ভিডিওর মাধ্যমে, যা তোমরা আরও বড়ো বড়ো ভালো ভালো ইন্টারভিউস পাও করো, এটুকুই বলার। সবাই ইন্টারভিউ এখনও দেখার সুযোগ হয়নি, তো দেখি ধীরে ধীরে কাজে কমে ফিরছি ধীরে ধীরে ইউটিউবের জলটাতে, তো চেষ্টা করবো সকলের ইন্টারভিউ দেখার। সকলকে কনগ্রাচুলেশন এই ভিডিওর মাধ্যমে। তো রাগাড়ার পার্টে ফিরে আসি, তো সেই জায়গাতে ওই বিয়ার বোটল নিয়ে ওই নাচের জায়গাটা এবং যেখানে বললাম এই খাটনি জিদ্দার, জিদ্দা কিন্তু শুধু প্রমোশন অ্যাক্টিং বা ডায়লগ ডেলিভারি বা লাজেজেন্ড লাইফ কিছু প্লে করা এই জায়গাতে কিন্তু থেমে থাকছে না, সে কিন্তু ডান্সটাও সেই লেভেলে করেছে। এবং অনেকগুলো পার্ট ছিল যেই পার্টগুলোকে আপাতত সেটা দেখে, হ্যাঁ আমি তো নাচি না একদম ওই ভাষণ ডান্স জেনারেটারে নাচ করা পাবলিক, তো ওরকম ধরনের পাবলিকের কাছেও যে ওই স্টেপগুলো বিশাল বিশাল টাফ লাগে। এবং ওই জায়গাগুলোতে যেভাবে নেচেছে তিনি, যে পারফর্ম করেছে থ্রু আউট দ্য সং, যে অরাটাকে ক্যারি করেছে, এবং জিদ্দার সঙ্গে মিকার ভয়েসটা খুব সুন্দর যাচ্ছে, দুটো ভাষণই ভয়েসটা কিন্তু খুব সুন্দর গিয়েছে দুজনের, একদমই বলে না খাপে খাপ ব্যাপার। এবং তার সঙ্গে কম্পোজিশনটা স্পেশালি ব্রিলিয়ান্ট কম্পোজিশন, ব্রিলিয়ান্ট কম্পোজিশন, এবং সরি ফর দ্য সাউন্ড যেটা বাইরে চলছে। এবং তার সঙ্গে ভিজুয়ালাইজেশন যেসবগুলো করেছে, কোরিওগ্রাফি যেটা হয়েছে, সরদারিয়া করেছেন কম্পিটিশন, তিনটে গানের আই থিঙ্ক সরদারিয়া কম্পিটিশন করলে সরি কোরিওগ্রাফিটা করলেন, তিনি ব্রিলিয়ান্ট তার জায়গাতে। এবং জিদ্দাকে দিয়ে ফাটিয়ে পারফর্ম করেছে, এবং গানে যে যেই পার্টে যেরকম দরকার ছিল লাস্টের দিকে ওই জায়গার পুরো জিদ্দাকে ফ্লোর ছেড়ে দিয়েছে, এবং লাইটটা যেভাবে ওঠানামা করে সারাক্ষণ জুড়ে একবার পিছনে ওদেরকে শো করে লাইট, একবার পিছনে ওদেরকে ডিম করে দেয় পুরোপুরি, ওই জায়গাটা দেখতে খুব ভালো লাগে। এবং জিদ্দা ওই জায়গাটাতে পুরো একদম দিস ইজ মাই ফ্লোর অ্যান্ড আই এম গোনা কনকোয়ার হিয়ার, এই যে ফিলটা হেভি লাগে। এবং তিনি পারফর্মও করেন ফাটিয়ে, একদম বললাম যে একদম একটা পেপি নাম্বারের দরকার ছিল ওই জায়গাতে, এবং সেটা প্রপারলি ডেলিভার হয়েছে, কিন্তু খেলেও কিছু করেনি। তো এই গানটাতে একটা নেগেটিভ পার্ট আছে আমার সাইড থেকে অ্যাটলিস্ট রয়েছে, এতক্ষণ পর্যন্ত যারা দেখলেন তারা যদি দেখে যদি আমার তারিফ করে থাকেন কনবক্সে তো পুরোটা দেখুন, তারপর যদি খিস্তি করবেন মনে হয় তো করবেন, সেসব দিয়ে দেখুন এবং তারপরে মতামত জানান নিজের। তো গানটার নেগেটিভ সাইড যেটা লেগেছে সেটা হচ্ছে গানটা যেই লেভেলে কম্পোজিশন, একদম টপ নচ কম্পোজিশন, টপ নচের গায়কি বা রেন্ডিশন, টপ নচের কোরিওগ্রাফি, টপ নচের পারফরমেন্স, জিদ্দা বলি বা ব্যাকগ্রাউন্ডে যারা করছেন, অ্যাকচুয়ালি জিদ্দার ওই ওরা জিদ্দার ওই স্ক্রিন প্রেজেন্সের জন্য বাকি কাউকে চোখে পড়েনি, সত্যি কথা বলছি, তারা যদি ভালো করে থাকেন তো কনগ্রাচুলেশন টু ইউ অল, তো তারা আশা করি তারা ভালোই করেছেন। আমি জিদ্দাকে যারা কাউকে সত্যি চোখে পড়েন ওই জায়গাটাতে, পড়ারও কথা নয়, তার স্ক্রিন প্রেজেন্সটা আলাদা কিছু লেভেলের হয়। তো এই যে ডিপার্টমেন্টগুলো মেনটেন করলাম বা মেনটেন করার চেষ্টা করলাম, কোরিওগ্রাফি, কম্পোজিশন, রেন্ডিশন, পারফরমেন্স বা ডান্স সবটা বা লাইটিং ব্যাটিং দিয়ে যে সেটটা ডিজাইন করা হয়েছে, টোটাল যে সেটটা স্টেজিংটা যেই লেভেলের হয়েছে সেই লেভেল কিন্তু আমার লিরিক্স লাগেনি, না বাংলা লিখেছে না ইংলিশে লিখেছে, সরি হিন্দিতে লিখেছে, বাংলাটা লিখেছেন প্রাণজন দাস এবং হিন্দিটা লিখেছেন সাব্বির আহমেদ, যিনি কিসিকা ভাই কিসিকে জানের অনেক অনেকগুলো গান লিখেছেন। একবার গিয়ে আপনারা কিসিকা ভাই কিসিকে জানের ডিস্কোগ্রাফিটা একবার চেক আউট করুন বা তাদের অ্যালবামটা চেক আউট করুন, দেখতে পাবেন সাব্বির খান কোন কোন গানের লিরিক্স লিখেছেন।
তিনি লিখেছেন হিন্দিটা, স্টিল তারপরেও নট আপ টু দ্য মার্ক। যেই লেভেলের কম্পোজিশনটা প্রোভাইড করে, যেই লেভেলের বিট শুনলে নাচে ইচ্ছা করে, ডিক 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 শুটা যাবে হয়, বা পুরো জায়গাটা যেভাবে কম্পোজিশনটা চলে, যেভাবে কোরিওগ্রাফিটা করা হয়েছে, যেভাবে পারফর্ম করেছেন তারা, অন স্ক্রিন ডান্সাররা বলি বা অ্যাক্টাররা বলি, সেরকম ধরনের কিন্তু অ্যাটলিস্ট আমার লিরিক্সটা সেই লেভেলের লাগেনি যে হ্যাঁ লিরিক্সটা শুনে আমি অনেকদিন মনে রাখবো। এই জায়গাতে লিরিক্সটা যদি একটু বেটার হতো, আরও হয়তো গানটা এনহ্যান্স করতো, তার যেই বললাম যে লিরিক্সটা খারাপ বলছি না, যেই মাপের বাকিগুলো সেই লেভেলটা কোথাও একটা লিরিক্সটা টাচ করতে পারিনি বলে আমার মনে হয়। আমি বোথ হিন্দি এবং বাংলা দুটো শুনেই বললাম, আলাদা করে ভিডিও করার সিরিয়াসলি এনার্জি নেই। আজকে সত্যি আমার দম নেই, আমি আরেকটা ভিডিও করার চেষ্টা করবো, তাদের দিকে দেখি যারা দেখলেন ভিডিওটা তারা সেসব দিয়ে আই থিঙ্ক তারা কমেন্ট বক্সে জানান আপনাদের কেমন কী লেগেছে রাগাড়া সংটা। আমার এই ভিডিও নিয়ে আপনাদের কী মতামত সেটাও জানান, এবং রাতের দিকে ভিডিওটা যদি কেউ দেখেন তো তার জন্য থ্যাংক ইউ ইন অ্যাডভান্স। তো এই ছিল আজকে ভিডিও আমার রাগাড়া সং নিয়ে রিয়াকশন, আপনাদের কেমন কী লেগেছে রাগাড়া সংটা। এই গানটা খারাপ লাগার কথা নেই, এই গানটায় খারাপ লাগার মতো কিছু নেই, আমি লিস্টটা বললাম তার কারণ যে ভালো খারাপ ও মাই গড জিদ্দা কী করেছো, ওই মোটা তো ভিডিও করি না কখনোই, তো যারা ভালো লাগে ভালো লাগার দিকটা বলি, খারাপ লাগে খারাপ লাগার দিকটা বলি। তো খারাপ নয় লিরিক্সটা, বাট সেই লেভেলে নয় যেই মার্কটা সেট করেছে অনেক ধর অ্যাজ এ কম্পোজার, বা মিক্সিংটা যেভাবে হয়েছে, প্রোগ্রেসগুলো যেরকম রয়েছে, ইনস্ট্রুমেন্টগুলো যেরকম ইউজ হয়েছে, সেই লেভেলের আমার লিরিক্সটা লাগেনি, এটাই আমার পয়েন্ট ছিল। পয়েন্টটা আই থিঙ্ক ক্লিয়ার করতে পারলাম শেষ অবধি। যারা দেখলেন ভিডিওটা শেষ অবধি জানান ভিডিও নিয়ে কী মতামত আপনাদের, এবং নেগেটিভ সাইড সো কল যে নেগেটিভ সাইডটা রাখলাম সেটা নিয়ে আপনাদের কী কী মনে হয়েছে, কিছু যদি মনে থাকে সহমত পোষণ করেন কমেন্ট বক্সে জানান, এবং রাগারা সঙ্গে আপনাদের রিয়াকশন অগোটা জানান কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, এবং ফর দ্য ফার্স্ট টাইম যদি আমার চ্যানেল ভিডিও দেখে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে চ্যানেলের সঙ্গে দেখতে ভুলবেন না। বাই বাই।